ব্যবসায়িক চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট ইন। কচুয়ায় শহীদ মুক্তিযোদ্ধা মহিবুল্লাহ বীর বিক্রমের মৃত্যুবার্ষিকী পালিত। কচুয়া উপজেলার শাহেদাপুর গ্রামের কৃতি সন্তান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন মহিবুল্লাহ বীর বিক্রম এর 50তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 10ই ডিসেম্বর শুক্রবার বিকালে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মরহুমের সন্তান সলাউদ্দিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে কোরআনে খতম, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়ার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিবুল্লাহ বীর বিক্রমের সন্তান সালাউদ্দিন জুয়েল, ভাইপো মাসুদুল হাসান পাটোয়ারি, মুক্তিযোদ্ধা ওসমান গনি পাটোয়ারি, সালাউদ্দিন মানিক, তাসাদ্দেক হোসেন মোহন প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা মহিবুল্লাহ বীর বিক্রমের সন্তান সালাউদ্দিন জুয়েল কচুয়ায় তার বাবাকে স্মরণীয় করে রাখতে যেকোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের হাই স্কুল তার বাবার নামে নামকরণের জন্য দাবি জানান। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।